কী ছিল সেই ভয়ঙ্কর মব বোমায় পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের নানগড়হার প্রদেশে বৃহস্পতিবার সেনাবাহিনীর পরমাণু বোমার বাইরে সবচেয়ে বড় বোমার বিস্ফোরণ ঘটায় যুক্তরাষ্ট্র এতে এখন পর্যন্ত ছত্রিশ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে আর ভয়াবহ এই বোমা বিস্ফোরণের পরে বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার হাতে যদি মব থাকে রাশিয়ার হাতে আছে আরও শক্তিশালী বোমা রাশিয়ান সেনারা যাকে চেনে ফাদার অফ অল বমস অর্থাৎ ফব বলে এটা নাকি মব এর থেকেও চার গুণ বড়ো দুই হাজার সাত সালে রাশিয়া এই থার্মোব্যারিক বোমার পরীক্ষা করে এবার দেখে নেওয়া যাক মব ও ফব কেমন এবং কতটা শক্তিশালী মাদার অফ অল বোমস বা মব জিইউ তেতাল্লিশ ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট সংক্ষেপে মব 2003 সালে ইরাক যুদ্ধের সময় জিপিএস পরিচালিত এই বোমা তৈরি করেছিল আমেরিকা তবে এই প্রথম ব্যবহার করল তারা মোয়াবের মধ্যে জিপিএস দিয়ে আগে থেকেই বোমাটির নেশানা ঠিক করে দেওয়া যায় বোমাটি ফেলার জন্য প্যারাশুট ব্যবহার করা হয় এর ফলে ধীরে ধীরে হাওয়ার চাপ নিয়ে বোমাটির নেশানায় পৌঁছায় মাটিতে পড়ার ঠিক আগেই এই বোমাটি ফাটে গুহা সুরাঙ্গ এবং ভূগর্ভস্থ ডেরা ধ্বংস করতে এ ধরনের বোমা ব্যবহার করা হয়ে থাকে পরমাণু বোমার পরেই এই বোমা সবচেয়ে শক্তিশালী বোমাটি যেখানে পড়ে তার এক মাইলের মধ্যে সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয় এর ওজন দশ হাজার কেজির মতো আট হাজার একশো চৌষট্টি কেজির মতো বিস্ফোরক থাকে এর মধ্যে টিএনটি বিস্ফোরকের তুলনায় এগারো গুণ শক্তিশালী এই বোমা এর ধ্বংসাত্মক প্রভাব দেড় মাইল জুড়ে এক রিপোর্টে প্রকাশিত হয়েছিল এই বোমা পরীক্ষণের পর মাশরুমের মতো দেখতে মেঘের সৃষ্টি হয়েছিল যা বিশ মাইল দূর থেকে দেখা গিয়েছিল ক্ষতির পরিমাণ এক হাজার গজ সব কিছু নিশ্চিহ্ন হয়ে যায় এক দশমিক সাত মাইল বোমার শক ওয়েভে মানুষের মৃত্যু হয় সম্পত্তির প্রচুর ক্ষয়ক্ষতি হয় দুই মাইল বধির হয়ে যায় মানুষ পশু পাঁচ মাইল প্রচণ্ড কম্পন অনুভূত হয় তিরিশ মাইল বিস্ফোরণের ফলে দশ হাজার ফুট উচ্চতায় যে মাশরুমের মতো মেঘ সৃষ্টি হয় তা দেখতে পাওয়া যায় মপ সম্পর্কিত কিছু তথ্য এক একটি বোমা তৈরি করতে খরচ হয় এক কোটি ষাট লক্ষ মার্কিন ডলার আমেরিকার কাছে এখনও পর্যন্ত এরকম বিশটি অস্ত্র রয়েছে মব তৈরির পর মনে করা হয়েছিল এটাই বিশ্বের সবচেয়ে শক্তিশালী নন নিউক্লিয়ার বোমা কিন্তু থার্মোবারিক বোমা হোয়াব পরীক্ষার পর এ ধারণা পাল্টে যায়